নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। গতকাল আমি এবং আমার বান্ধবী মিলে একটু ঝালমুড়ি পার্টি করেছিলাম। এখানে আসার পর এটাই আমাদের প্রথম ঝালমুড়ি পার্টি। এই যে ও আসার আগে আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, লঙ্কা কেটে, শশা কেটে, মটরশুঁটি, আদা, পেঁয়াজ, টমেটো, লেবু। সবজি কাটা কমপ্লিট, এবার ও আসলে মাখিয়ে ফেলব। ছোলা আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম, মটর আমি খুঁজে পেয়েছিলাম না তাই দিইনি। গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আচার, সর্ষের তেল, দু তিন রকমের চানাচুর। এর মধ্যে আলু সেদ্ধ, নারকেল দিলে আরও ভালো লাগে, আপাতত আমি দিইনি। দু রকমের মুড়ি এখানে পাওয়া যায়, তো এটা দ্বিতীয় মুড়িটা, এই মুড়িটা অনেক ভালো। এখানে আমরা মুড়ি পাচ্ছি এই যথেষ্ট। এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। অনেকদিন ধরেই আমাদের প্ল্যান ছিল একটা ঝালমুড়ি পার্টি করার, কিন্তু হয়ে আর উঠছিল না। শেষ পর্যন্ত কালকে হয়েছে। ঝালমুড়ি মাখানো দেখলেই ভীষণ লোভ লাগে। ছোটবেলায় স্কুলের সামনে ঝালমুড়ি দিত, এখনো মনে পড়ে যায়। ঝালমুড়ি আর ভূতের সিনেমা, কালকের দিনটা সত্যি দারুণ কেটেছে। আমার ছেলে স্কুলে ছিল, আমার ছেলের দুপুর 1টা থেকে 6টা অবধি স্কুল, তো 5 ঘন্টা আমি ফ্রি। অন্যদিন আমি এই ফাঁকা টাইমটাতে অনেক কাজকর্ম এগিয়ে রাখি, যখনও থাকে না শান্তিতে সব কিছু করা যায়। এই যে আমরা ওকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি, যাওয়ার আগে একটুখানি মলে ঘুরতে গেছিলাম, আসার সময়ও ওই রাস্তা দিয়েই ফিরেছিলাম বলে ওকেও একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। এটা আমাদের বাড়ি আসার রাস্তা। আসার সময় একটা খুব দারুণ জিনিস চোখে পড়েছে, আমার চোখে এই প্রথম পড়ল। এই যে এখানে লিচু, কালকের দিন খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ সো মাচ।